ফ্রেন্ডস, আমরা যেসব এক্সামগুলোকে টার্গেট করে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি প্রত্যেক দিন, তো সেসব এক্সামগুলো সিলেবাসটি যদি তোমরা স্টাডি করে থাকো, অবশ্যই দেখবে যে সিলেবাসগুলো অনেকটাই ভাস্ট। তো সেসব সিলেবাসগুলো তোমরা চাইলে এক দুই মাসের ভিতরে কমপ্লিট করতে পারবে না। তোমরা যদি মনে করো যে পরীক্ষার সামনে এক দুই মাস পরে তারপরে হয়ে যাবে, তাহলে সেরকম হবে না। তো তার জন্য প্রত্যেকটা দিন ক্লাস করতে হবে এবং সবসময় স্টাডি করতে হবে। তোমরা যেখান থেকে স্টাডি করো বাট কন্টিনিউটি মেনটেন করবে, তাহলেই এসব এক্সামগুলো ক্র্যাক করা সম্ভব। আদারওয়াইজ একটু ডিফিকাল্ট হয়ে যাবে ক্র্যাক করা। তো সেসব কিছু মাথায় রেখে আমরা জানো যে প্রত্যেকদিন তোমাদের জন্য ক্লাস নিয়ে আসি, আমরা বিভিন্ন সাবজেক্টের উপরে ক্লাস করাচ্ছি তোমাদের জন্য। তো সেইমভাবে আজকে আমাদের ক্লাস ত্রিপুরা জিকের উপরে, ত্রিপুরা মোস্ট 1000 জিকে করাচ্ছি তোমাদের সাথে। তো তার মধ্যে আমাদের ক্লাস আজকে 8। তো তার আগেও আমরা 7th ক্লাস করে নিয়েছি ত্রিপুরা জিকের উপরে। তোমরা যদি আমাদের প্রিভিয়াস 7 ক্লাস না দেখে থাকো, উপরে দেওয়া আই বটমে ক্লিক করে সেখান থেকে দেখতে পারো সবগুলো ক্লাস। পাশাপাশি ফ্রেন্ড, আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট বানানো থাকবে, সেখান থেকেও সবগুলো ক্লাস দেখতে পারবে। তাছাড়া আমরা বিভিন্ন সাবজেক্টের ক্লাস নিয়েছি আপকামিং এক্সামগুলোকে টার্গেট করে, তোমরা সেসব ক্লাসগুলো সেখান থেকে দেখে নেবে। আশা করি তোমরা জেনে থাকবে যে আমরা আমাদের ক্লাসের প্রত্যেকটা পিডিএফ তোমাদের সাথে শেয়ার করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম, সেখান থেকে তোমরা সবগুলো ক্লাসের পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। তাছাড়া আমরা তোমাদের সুবিধার্থে ডিসক্রিপশনের মধ্যে লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে ক্লিক করে জয়েন করতে পারবে। আমাদের প্রিভিয়াস সবগুলো ক্লাসের পিডিএফ সেখানে আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই যাবে সেখান থেকে ডাউনলোড করে নেবে। তার সাথে সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। ফ্রেন্ডস, ইফ ইউ নট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর রেগুলার আপডেট অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার। সো ফ্রেন্ড, বিফোর আই স্টার্ট দ্য ক্লাস, তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই ক্লাসগুলো লাস্ট অব্দি দেখবে এবং এন্ড অফ দ্য ক্লাস তোমরা তোমাদের অ্যাভেলেবল কমেন্ট এবং লাইক করতে ভুলবে না। তোমাদের লাইক কমেন্ট এগুলো আমাদেরকে মোটিভেট করে এরকম আরও ক্লাস নিয়ে আসতে। তোমরা অবশ্যই তোমরা করে যাবে সেই সবগুলা। সো চলো তাহলে শুরু করা যায় কোয়েশ্চন নাম্বার 1। নাম্বার অফ লোকসভা কনস্টিটিউয়েন্সিস ইন ত্রিপুরা, যে ত্রিপুরা থেকে লোকসভা, ত্রিপুরা থেকে লোকসভার আসন সংখ্যা কত? ইয়েস, সেটা আমাদের সবার জানা দেয় ত্রিপুরা থেকে লোকসভার আসন সংখ্যা, ইয়েস অল ইউ আর রাইট, অপশন এ যে 2। নাম্বার অফ লোকসভা কনস্টিটিউয়েন্সিস, সো অ্যাকচুয়ালি যে ফার্স্ট ওয়ান, যে ত্রিপুরা থেকে আমরা জানি যে পূর্ব লোকসভা কেন্দ্রে থেকে আছে, যে পূর্ব লোকসভা কেন্দ্রে থেকে আছে রেবতী কুমার ত্রিপুরা। রেবতী কুমার ত্রিপুরা হলো পূর্ব লোকসভা কেন্দ্র থেকে, ইস্ট লোকসভা কনস্টিটিউয়েন্সি থেকে, এবং পশ্চিম ত্রিপুরা বা ওয়েস্ট ত্রিপুরা কনস্টিটিউয়েন্সি থেকে আছে প্রতিমা ভৌমিক হলো ওয়েস্ট ত্রিপুরা কনস্টিটিউয়েন্সি, ইয়েস। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, দ্যাট ইজ 2। নেক্সট কোয়েশন, টোটাল নাম্বার অফ অ্যাসেম্বলি সিটস ইন ত্রিপুরা, যে ত্রিপুরার মধ্যে কয়টি অ্যাসেম্বলি সিট আছে, যে বিধানসভার আসন সংখ্যা কত ত্রিপুরা থেকে, ত্রিপুরার টোটাল বিধানসভা আসন সংখ্যা হলো, ওয়ান্স এগেইন দ্য অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, যে 60 সিট, টোটাল 60 সিট আছে ত্রিপুরা বিধানসভার মধ্যে, টোটাল 60 সিট। তো ত্রিপুরার প্রথম বিধানসভা হয়েছিল, যে ত্রিপুরার প্রথম বিধানসভা নির্বাচন হয় কখন, ত্রিপুরার প্রথম বিধানসভা নির্বাচন 1963, যে 1963-তে ত্রিপুরার প্রথম বিধানসভা নির্বাচন হয়, তারপর থেকে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর এভাবে হয়ে থাকে। তো প্রথম স্টার্ট হয়েছিল 1963, তোমরা অবশ্যই সেটা মনে রাখবে। পাশাপাশি আমরা তো পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা পরে নোট করে নিতে পারো। সো নেক্সট কোয়েশন নাম্বার 3, হুইজ দ্য কারেন্ট গভর্নর অফ ত্রিপুরা, যে ত্রিপুরার বর্তমান গভর্নরকে, হুইজ দ্য গভর্নর অফ ত্রিপুরা, সো গভর্নর অফ ত্রিপুরা ইজ, হুইজ দ্য গভর্নর অফ ত্রিপুরা, সো দ্য রাইট অ্যান্সার ইজ ওয়ান্স এগেন ফ্রেন্ড অপশন এ, যে রমেশ বৈশ ইজ দ্য কারেন্ট গভর্নর অফ ত্রিপুরা অ্যান্ড হি অলসো। তো আমরা জানি যে ফ্রেন্ড, আমাদের জানা আছে যে হুইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, আমরা জানি যে ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া ইজ প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য রমেশ বৈশ ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ স্টেট, যে রমেশ বৈশকে বা গভর্নরকে বলা হয় যে ফার্স্ট সিটিজেন অফ স্টেট, ইয়েস ফার্স্ট সিটিজেন অফ স্টেট এবং
ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া যদি এমন কোয়েশ্চন আসে তাহলে হবে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট হলো ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। তো এখানে কারেন্ট গভর্নর অফ ত্রিপুরা ইজ রমেশ বৈশ। নেক্সট কোয়েশ্চন, হু ইজ দ্য কারেন্ট চিফ জাস্টিস অফ ত্রিপুরা, যে ত্রিপুরার বর্তমান চিফ জাস্টিস, যে প্রধান বিচারপতি কে, ত্রিপুরার প্রধান বিচারপতি। সো হিয়ার দ্য রাইট অ্যান্সার ইজ, যে ত্রিপুরার প্রথম বা সরি ত্রিপুরার কারেন্ট চিফ জাস্টিস অফ ত্রিপুরা, যে ত্রিপুরার প্রধান বিচারপতি হলেন। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, জখিল কুরেশি। জখিল কুরেশি ইজ দ্য কারেন্ট চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট, যে ত্রিপুরা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস অখিল কুরেশি। উনি 2019 পদে নিযুক্ত হন, এবং ত্রিপুরা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি আমরা জেনে নিই যে ত্রিপুরা হাইকোর্ট কখন প্রতিষ্ঠিত হলো। সো দ্য ত্রিপুরা হাইকোর্ট, কখন প্রতিষ্ঠিত হয়? ইয়েস, ত্রিপুরা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 2013, যে 2013 সালের 23rd মার্চ, যে 2013 সালের 23rd মার্চে ত্রিপুরা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়, এবং তখন প্রধান বিচারপতি ছিলেন দীপক গুপ্তা। যে দীপক গুপ্তা ইজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস ফ্রম ত্রিপুরা হাইকোর্ট, যে ত্রিপুরা হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস হলো দীপক গুপ্তা। দীপক গুপ্তা ইজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অ্যান্ড কারেন্ট চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট অখিল কুরেশি। পাশাপাশি ত্রিপুরা হাইকোর্ট প্রতিষ্ঠা হয়, যে ত্রিপুরা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 2013 সালের 23rd মার্চ। নেক্সট কোয়েশন, হিয়ার দ্য অপশন কোয়েশন 5, হুইচ ইজ দ্য ত্রিপুরা স্টেট ফ্লাওয়ার, দ্য ত্রিপুরার কোনটি, ত্রিপুরা রাজ্যের ফুল কোনটি, ত্রিপুরা জাতীয় ফুল কোনটি। সো দ্য রাইট অ্যান্সার ইজ ইয়েস অপশন সি, যে নাগেশ্বর। আশা করি সবার জানা আছে সেটা আনসার, যে ত্রিপুরার স্টেট ফ্লাওয়ার হল ইয়েস নাগেশ্বর। নাগেশ্বর ইজ দ্য রাইট অ্যান্সার, যে ত্রিপুরার স্টেট ফ্লাওয়ার। সো ফ্রেন্ড, এভাবে আমরা 20টি কোয়েশন আজকে ক্লাস করব, তোমরা অবশ্যই লাস্ট অবধি থাকবে, এবং তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তোমাদের সাজেশন আমাদের ক্লাসের আমাদের চ্যানেলে মোস্ট ওয়েলকাম। তোমরা যে কোনো সাজেশন নিয়ে আসতে পারো আমাদের কাছে, আমরা অবশ্যই সেগুলোর উপর বিচার করব। তোমরা যদি বলো যে কীরকম ক্লাস নিয়ে আসা দরকার, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কোয়েশ্চন নাম্বার 6, দ্য ক্লাউড লেপার্ড ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড এট, যে ক্লাউড লেপার্ড ন্যাশনাল পার্ক নিচের কোথায় অবস্থিত। সো দ্য রাইট অ্যান্সার ইজ, যে ক্লাউড লেপার্ড ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড অ্যাট ইয়েস সিপাহীজলা, যে সিপাহীজলাতে সেটা লোকেটেড, ত্রিপুরার সিপাহীজলাতে সেটা লোকেটেড। সো এই পার্কটি সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে অবস্থিত, যে ক্লাউড লেপার্ড ন্যাশনাল পার্ক। নেক্সট কোয়েশন, দ্য রুয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ লোকেটেড অ্যাট, যে রুয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ লোকেটেড অ্যাট ইয়েস সেই অভয়ারণ্যটি কোথায় অবস্থিত। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি, যে নর্থ ত্রিপুরাতে, সেটি অবস্থিত, নর্থ ত্রিপুরাতে রুয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অবস্থিত। সো ফ্রেন্ড, আমরা জানি যে ত্রিপুরাতে টোটাল 8 ডিস্ট্রিক্ট আছে, 8 ডিস্ট্রিক্ট অ্যান্ড 23 সাবডিভিশনস। ইয়েস ফ্রেন্ড, 8 ডিস্ট্রিক্ট অ্যান্ড 23 সাবডিভিশন, তার মধ্যে নর্থ ত্রিপুরাতে রুয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ লোকেটেড। নেক্সট কোয়েশন, দ্য রাজবাড়ি ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড অ্যাট, দ্য রাজবাড়ি ন্যাশনাল পার্ক, দ্য রাজবাড়ি জাতীয় উদ্যানটি ন্যাশনাল পার্ক ইজ ওয়ার, দ্য রাজবাড়ি ন্যাশনাল পার্কটি লোকেটেড অপশন এ, যে তৃষ্ণা, দ্য রাজবাড়ি ন্যাশনাল পার্কটি লোকেটেড অ্যাট তৃষ্ণা, দ্য রাজবাড়ি ন্যাশনাল পার্কটি তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে অবস্থিত। নেক্সট কোয়েশন, ওয়েন ডিড ত্রিপুরা বিকেম এ স্টেট, ইয়েস দিস ইজ এ মোস্ট কমন অ্যান্ড ইম্পর্টেন্ট কোয়েশন ফ্রেন্ড। আশা করি সবার জানা থাকবে যে ত্রিপুরা কখন বিকেম এ স্টেট হয়েছে, যে ত্রিপুরা কবে রাজ্যে পরিণত হয় পূর্ণ রাজ্যে। সো হিয়ার দ্য রাইট অ্যান্সার ইজ ইয়েস, সো দ্য রাইট অ্যান্সার ইজ, সো দ্য রাইট অ্যান্সার ইজ
অপশন ডি যে 21 জানুয়ারি 1972 ত্রিপুরা বিকেম এ ইউনিয়ন টেরিটরি, যে ত্রিপুরা ইউনিয়ন টেরিটরি হিসেবে মর্যাদা পেয়েছিল। তো ত্রিপুরা এজ এ সরি ত্রিপুরা বিকেম এ স্টেট, যে ত্রিপুরা বিকেম এ স্টেট হিসেবে মর্যাদা পেয়েছিল 21 জানুয়ারি 1972। পাশাপাশি ফ্রেন্ড আমরা জানি যে ত্রিপুরা 1 নভেম্বর 1956 ত্রিপুরা বিকেম এজ এ ইউনিয়ন টেরিটরি, যে ত্রিপুরা 1 নভেম্বর 1956 এজ এ ইউনিয়ন টেরিটরি হিসেবে হয় এবং 21 জানুয়ারি 1972 ত্রিপুরা বিকেম এ স্টেট। নেক্সট কোয়েশন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ত্রিপুরা, নিচের কোনটি ত্রিপুরার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সো ফ্রেন্ড হিয়ার দ্য রাইট অ্যান্সার ইজ, এখানে হিন্দি হবেন অ্যাকচুয়ালি, সো ইংলিশ। সো ত্রিপুরা যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দেন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ত্রিপুরা, সো হিয়ার দ্য রাইট অ্যান্সার ইজ অল অফ দ্য অ্যাবাব, যে ককবরক, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, যে তিনটি আছে ত্রিপুরা অ্যাজ এ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে। নেক্সট কোয়েশন, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট ইন ত্রিপুরা, যে ত্রিপুরার নিচের কোনটি ত্রিপুরা হাইয়েস্ট পয়েন্ট, যে সর্বোচ্চ পয়েন্ট, যেটিকে ত্রিপুরা সর্বোচ্চ পয়েন্ট বলেন। নিচের চারটি অপশনের মধ্যে কোনটি হবে, সো অপশন এ সাখাং, অপশন বি বেটলিং শিপ, অপশন সি জারিমুরা অ্যান্ড অপশন ডি নান অফ দিস। সো দ্য রাইট অ্যান্সার ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ ত্রিপুরা। সো দ্য ইয়েস, আমাদের সবাই জানা যে হাইয়েস্ট পয়েন্ট অফ ত্রিপুরা ইজ বেটলিং শিপ, যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বেটলিং শিপ হল ত্রিপুরার হাইয়েস্ট পয়েন্ট। নেক্সট কোয়েশন, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ ত্রিপুরা, যে আমরা আগেই কিছুক্ষণ আগে পড়েছিলাম যে হু ইজ দ্য কারেন্ট গভর্নর অফ ত্রিপুরা, সে এখন আমাদের কোয়েশন যে হু ইজ দ্য ফার্স্ট গভর্নর অফ ত্রিপুরা। আমরা কারেন্ট গভর্নর অফ ত্রিপুরা জানি রমেশ বৈশ, রমেশ বৈশ ইজ দ্য কারেন্ট গভর্নর অফ ত্রিপুরা, আমরা প্রথমেই পড়ে নিয়েছি। তো তার জন্য বলি দে পুরোটি ক্লাস দেখবে, অনেকগুলো কোয়েশন দেখবে যে পিছনে অনেকগুলো ইম্পর্টেন্ট, পাশাপাশি সবগুলো টাইপের কোয়েশন আমরা তোমাদের সামনে নিয়ে আসি, কতগুলো হার্ড থাকে কতগুলো বা ইজি থাকে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হেয়ার অপশন ডি, যে বিকে নেহরু, বিকে নেহরু ইজ দ্য ফার্স্ট, বিকে নেহরু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ ত্রিপুরা, যে বিকে নেহরু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ ত্রিপুরা, যে ত্রিপুরার প্রথম রাজ্যপাল, উনি 1972 এজ এ গভর্নর হিসেবে নিযুক্ত হন, যে ত্রিপুরার গভর্নর হিসেবে 1972 21 জানুয়ারি এজ এ গভর্নর হিসেবে নিযুক্ত হন বিকে নেহরু। বিকে নেহরু ইজ দ্য রাইট অ্যান্সার। সো হুইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট বাই এরিয়া ওয়াইজ ইন ত্রিপুরা, যে ত্রিপুরার মধ্যে নিচের কোনটি স্মলেস্ট ডিস্ট্রিক্ট, ইয়েস, যে ত্রিপুরার নিচের কোনটি ত্রিপুরার মধ্যে স্মলেস্ট ডিস্ট্রিক্ট, ত্রিপুরাতে আমরা জানি যে অ্যাট প্রেজেন্ট 8 ডিস্ট্রিক্ট আছে, 8 ডিস্ট্রিক্ট অ্যান্ড 23 সাবডিভিশনস। সো 8 ডিস্ট্রিক্টের মধ্যে কোনটি ত্রিপুরার স্মলেস্ট ডিস্ট্রিক্ট, যেটা সবচেয়ে ছোট্ট এরিয়া ওয়াইজ। সো এরিয়া ওয়াইজ যদি সবচেয়ে ছোট্ট ডিস্ট্রিক্টের নাম বলি, সেটা হবে অপশন ডি, যে ঊনকোটি। ওয়ান সেকেন্ড, ঊনকোটি ইজ দ্য রাইট অ্যান্সার, যে ঊনকোটি হবে এরিয়া ওয়াইজ সবচেয়ে স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা। এবং যদি সবচেয়ে বিগেস্ট ডিস্ট্রিক্ট বলা হয় এরিয়া ওয়াইজ, সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট কোনটি হবে, সো এখানেও আমরা জানা যে এরিয়া ওয়াইজ সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট হবে ধলাই। ধলাই ত্রিপুরা ইজ দ্য বিগেস্ট ডিস্ট্রিক্ট বা এরিয়া ওয়াইজ। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 14, দ্য ভুবনেশ্বরী টেম্পল সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ, যে ভুবনেশ্বরী টেম্পল সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ, যে ভুবনেশ্বরী নদীটি, মন্দিরটি কোন নদীর তীরে অবস্থিত। সো দ্য রাইট অ্যান্সার ইজ, সো আমি তোমাদের অবশ্যই কিছু কিছু সেকেন্ড সময় দেব পাশাপাশি আনসার করার জন্য, তোমরা নিজে থেকে আগে তোমাদের রাইট অ্যান্সারে যাওয়ার চেষ্টা করবে, তারপর তোমরা সঠিক আনসারটি জেনে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। সো দ্য রাইট অ্যান্সার ইজ যে অপশন এ, যে গুমতি, যে গুমতি নদীর কাছে, গুমতি নদীর কাছেই সেই ভুবনেশ্বরী বিখ্যাত ভুবনেশ্বরী টেম্পলটি অবস্থিত। তো সেটি তৈরি করা হয়েছে, আমরা জানি যে মহারাজা
গোবিন্দমাণিক্য, মহারাজা গোবিন্দমাণিক্য, মহারাজা গোবিন্দ্র গোবিন্দমাণিক্যের দ্বারা, মহারাজা গোবিন্দমাণিক্যের দ্বারা সেটি তৈরি করা হয়। মহারাজা গোবিন্দমাণিক্যের দ্বারা সেই ভুবনেশ্বরী টেম্পলটি তৈরি করা হয় নিয়ার গুমতী নদী, যে গুমতী নদীর কাছে সেটি তৈরি করা হয়। নেক্সট কোয়েশন, সো কোয়েশ্চেন নাম্বার 15, সেটা আমরা আগে অ্যান্সার করে নিয়েছি ফ্রেন্ড, আর কিছু বলার রাখে না। ত্রিপুরা বিকেম ইউনিয়ন টেরিটরি। সো দ্য রাইট আনসার ইজ অপশন বি, যে অপশন বি ইজ দ্য রাইট আনসার। ফার্স্ট নাম্বার 1956, ফার্স্ট নাম্বার 1956 ত্রিপুরা বিকেম এ ইউনিয়ন টেরিটরি। এবং টোয়েন্টি ফার্স্ট জানুয়ারিতে কি হয়েছে ফ্রেন্ড, আশা করি জানবে। টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি 1972 হয়েছে ত্রিপুরা বিকেম এ স্টেট, ত্রিপুরা বিকেম এ ফুল ফ্লেজ স্টেট হয়েছে ত্রিপুরা 1972। এবং ফার্স্ট নভেম্বর 1956 ত্রিপুরা বিকেম এ অ্যাজ এ ইউনিয়ন টেরিটরি। নেক্সট কোয়েশন, ওয়েন ডিড বীর বিক্রম কিশোর মাণিক্য ডাই, যে বীর বিক্রম কিশোর মাণিক্য কখন মারা গিয়েছিলেন। সো আমরা জানি যে বীর বিক্রম কিশোর মাণিক্য, যে আমাদের রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য মারা গিয়েছিলেন ফার্স্ট মে 1947 উনি মারা যান বীর বিক্রম কিশোর মাণিক্য, তখন সময় উনি মারা যান। নেক্সট কোয়েশন, সো ফ্রেন্ড আমাদের বেশি কোয়েশন নেই, তোমরা অবশ্যই লাস্ট অবধি থাকবে। সো তোমরা এইভাবে কিছু কিছু কোয়েশন করে তোমাদের সামনে আমরা নিয়ে আসবো, পাশাপাশি তোমরা প্রত্যেকটা ক্লাস দেখবে, আর তোমরা যেই যেখান থেকে যা কিছু পড়েছো অবশ্যই কন্টিনিউটি মেনটেন করবে ফ্রেন্ড। অ্যাকচুয়ালি কন্টিনিউটি যদি মেনটেন না করো দেখবে যে পরীক্ষার যখন এক মাস দু মাস আগে তোমাদের কাছে সব কিছু বার্ডেন হয়ে যাবে, তো তার জন্য আগে থেকে কিছু কিছু করে পড়া ভালো। সো ওয়েন ত্রিপুরা গেম আন্ডার মুঘলস অ্যাডমিনিস্ট্রেটর, যে ত্রিপুরা কখন মুঘল প্রশাসনের অধীনে আসে, ত্রিপুরা মুঘল প্রশাসনের অধীনে আসেন 1700 AD, যে 1700 AD দিকে ত্রিপুরা মুঘল অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডমিনিস্ট্রেটর আন্ডারে আসেন, তখন ত্রিপুরা আন্ডার মুঘল প্রশাসনের অধীনে থাকে তখন থেকে ত্রিপুরা। নেক্সট কোয়েশন, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য বর্ডার অফ ত্রিপুরা উইথ মিজোরাম, যে ত্রিপুরার সাথে মিজোরামের বর্ডার কত কিলোমিটার। যে আমরা জানি যে ত্রিপুরা তার অ্যারাউন্ড 70% বর্ডার শেয়ার করে, বাংলাদেশের সাথে, পাশাপাশি ত্রিপুরা দুটি বর্ডার শেয়ার করে, এবং সেই দুটি ত্রিপুরা ইন্ডিয়ার দুটি স্টেটের সাথে বর্ডার শেয়ার করে। তার মধ্যে একটি হচ্ছে মিজোরাম এবং আরেকটি হলো কি আমরা জানি যে আসাম, যে ত্রিপুরা আরেকটি স্টেট যে আসামের সাথে বর্ডার শেয়ার করে। ত্রিপুরা অনলি ইন্ডিয়ার দুটি স্টেটের সাথেই বর্ডার শেয়ার করে, তার মধ্যে আসাম একটি, মিজোরাম একটা। এখনও আমাদের কোয়েশন যে ত্রিপুরা মিজোরামের সাথে কতটুকু বর্ডার শেয়ার করে, কত কিলোমিটার। সো দ্য রাইট আনসার ইজ হিয়ার যে অপশন সি, যে 109 কিলোমিটার, যে 109 কিলোমিটার বর্ডার শেয়ার করে ত্রিপুরা উইথ মিজোরাম, পাশাপাশি ত্রিপুরা বর্ডার শেয়ার করে আসামের সাথে 53 কিলোমিটার, যে আসামের সাথে ত্রিপুরা বর্ডার শেয়ার করে 53 কিলোমিটার। ইয়েস ফ্রেন্ড, সো এবং বাংলাদেশের সাথে জানি আমরা ম্যাক্সিমাম বর্ডার শেয়ার করে ত্রিপুরা, বাংলাদেশের সাথে শেয়ার করে 856 কিলোমিটার বর্ডার শেয়ার করে ত্রিপুরা বাংলাদেশের সাথে। সো একটি কোয়েশ্চনের মধ্যে আমরা তিনটি আনসার জেনে নিলাম, ত্রিপুরা মিজোরামের সাথে শেয়ার করে 109 কিমি, এবং আসামের সাথে শেয়ার করে 53 কিলোমিটার, এবং পাশাপাশি বাংলাদেশের সাথে শেয়ার করে মোস্ট ম্যাক্সিমাম বর্ডার 856 কিলোমিটার। নেক্সট কোয়েশন, অনলি টু কোয়েশন লেফট, সো দ্য কোয়েশ্চন নাম্বার 19, হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট বাই এরিয়া ওয়াইজ ইন ত্রিপুরা। ইয়েস দ্য রাইট আনসার ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা, আমরা করেছি আগে কোয়েশনে, তো আমি বলেছিলাম যে স্মলেস্ট ডিস্ট্রিক্ট হবে, জানি যে আমরা গুমতি, স্মলেস্ট ডিস্ট্রিক্ট কোনটি হবে, গুমতি। সো লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইজ দ্য, সো দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ত্রিপুরা জানি, এট প্রেজেন্ট 8 ডিস্ট্রিক্ট অ্যান্ড 23 সাবডিভিশন। সো দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইজ
হেয়ার একটু একটি হবে না। সাউথ ত্রিপুরা, গোমতী, ওয়েস্ট ত্রিপুরা, আমরা জানি যে গোমতী হলো স্মলেস্ট, সো দ্য রাইট অ্যান্সার ইজ নান অফ দিস। সো দ্য এখন বলবে যে তো তাহলে তো রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার ইজ, আমরা বলেছি আগের কোয়েশনের যে দলাই ত্রিপুরা, দলাই ত্রিপুরা ইজ দ্য রাইট অ্যান্সার। দলাই হলো ত্রিপুরার সবচেয়ে সবচেয়ে এরিয়া ওয়াইজ সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট। নেক্সট কোয়েশন, অ্যান্ড দিস ইজ লাস্ট কোয়েশন, সো হুইচ স্টেট ইজ টু দ্য ইস্ট অফ ত্রিপুরা, যে ত্রিপুরার পূর্বে কোন রাজ্যটি অবস্থিত, ত্রিপুরার পূর্বে কোন রাজ্যটি অবস্থিত। সো দ্য রাইট অ্যান্সার ইজ যে মিজোরাম, ত্রিপুরার পূর্বে অবস্থিত মিজোরাম, ত্রিপুরার পূর্বে অবস্থিত মিজোরাম, এবং মিজোরাম 109 কিমি বর্ডার শেয়ার করে, ত্রিপুরা মিজোরামের সাথে 9 কিমি শেয়ার করে, এবং আসাম শেয়ার করে 53 কিলোমিটার। সো হুইচ স্টেট অফ দ্য হুই ত্রিপুরার পূর্ব দিকে অবস্থিত মিজোরাম। সো এই ছিল আজকে আমাদের, তোমাদের সাথে 20টি কোয়েশন আমরা নিয়ে আলোচনা করলাম। তোমরা যারা লাস্ট অফ দিয়ে আছো তারা তো অবশ্যই তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে, আশা করি সবটি কোয়েশন যদি পার্টিসিপেট করে থাকো। আমরা সেরকমভাবে আমরা প্রতিদিন বিভিন্ন সাবজেক্টের উপরে ক্লাস নিয়ে তোমাদের সাথে ক্লাস করব। পাশাপাশি ফ্রেন্ড, আমরা তোমাদের জন্য অবশ্যই জব ওরিয়েন্টেড কোয়েশন, জব ওরিয়েন্টেড ক্লাস নিয়ে আসতে চলেছি। তোমরা অনেকেই আমাদেরকে কমেন্ট করেছো যে স্যার জব ওরিয়েন্টেড কোয়েশনের উপর কিছু বলেন, যে কিছু করেন, তো আমরা তোমাদের জন্য এরকম ক্লাস নিয়ে আসতে চলেছি। তো তার জন্য অবশ্যই তোমরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাদের চ্যানেলকে করে নেবে। পাশাপাশি তোমাদের মধ্যে থেকে যারা তোমাদের বন্ধুবান্ধব যারা এমন আছে যে এরকম এক্সামের প্রিপারেশন নিচ্ছে, তাদের সাথেও আমাদের ক্লাস শেয়ার করবে, তো তারাও যাতে হেল্পফুল হয়। পাশাপাশি ফ্রেন্ড, তোমরা জানো যে আমরা আমাদের ক্লাসের প্রত্যেকটা পিডিএফ শেয়ার করে থাকি তোমাদের সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। তোমরা সেখান থেকে আমাদের ক্লাসের সবগুলো প্রিভিয়াস পিডিএফ ডাউনলোড করতে পারো। ইভেন আমরা প্রথম থেকে যেসব ক্লাসগুলো করেছি সেসব পিডিএফও তোমরা পেয়ে যাবে সেখানে, একটি পিডিএফও তোমাদের মিস হবে না। তো তার জন্য আজকেই যাবে এবং আমাদের চ্যানেল জয়েন করে সবগুলো পিডিএফ সেখান থেকে ডাউনলোড করে নেবে ফ্রি অফ কস্ট। সো ফ্রেন্ড, অবশ্যই তোমরা ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে, বড়দের রেসপেক্ট করবে, পাশাপাশি তোমরা তোমাদের ব্যক্তিত্বের এইভাবে বিকাশ করবে যেন তোমাদের আশেপাশের মানুষ সেফ ফিল করে। থ্যাংক ইউ অল।